হাই বন্ধুরা আজকে আমি তোমাদেরকে ব্লাউজ ব্যাক নেক দড়ি ডিজাইন কি করে কাটিং এবং সেলাই করতে হয় সেটা খুব সহজেই আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো তোমরা নতুনরা অবশ্যই ভিডিওটাকে দেখো আমি আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা ডিজাইনটা খুব সহজেই শিখে যেতে পারবে এখানে কিন্তু আমি খুব সহজভাবেই তোমাদেরকে কাটিং এবং সেলাইটা দেখাবো এখানে মাপটা আমি স্কিনের উপর দিয়ে দিলাম এবার আমি কাঁধের মাপ নিচ্ছি এটা যেহেতু নেকের উপর করব এর জন্য চার ইঞ্চি নিলাম এবার ডিপটা নিয়ে নিচ্ছি আমি তিন ইঞ্চিতে তোমরা এখানে ডিপ একটু কম বেশি করতে পারো কোনো অসুবিধা নেই বন্ধুরা ভিডিওটা দেখে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এখানে আমি ব্যাক নেক ডোরি ডিজাইন তৈরি করব। এখানে আমি ডিপ রাখছি এখানে আমি তেরো ইঞ্চি ডিপ নেব এর জন্য আমি সাড়ে তেরো ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম তারপর দিকে পাঁচ ইঞ্চিতে আমি পয়েন্ট করে নেব এভাবে নিয়ে আমি শেপটা তৈরি করে নিচ্ছি প্রথমে আমি লাইলিং পার্টটাকে এভাবে কেটে নিয়ে এটাকে ব্লাউজ পাইটটার সাথে আমি ভালোভাবে পিন আপ করে নেব এই যে আমি পিন আপ করে নিয়েছি তারপরে আমি এটাকে সেলাই করে নেব আমি এই লটকানটা আগেই তৈরি করে রেখেছিলাম এবার আমি এটাকে ব্লাউজের সাথে সেলাই করবো তার আগে আমি এইভাবে করে এটাকে সাইড দিয়ে লাইনিং পাটের সাথে সেলাই করে নিচ্ছি বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই পিন আপ করে নেবে তাহলে কিন্তু ফিটিংসটা ফিনিশিংটা খুবই ভালো হবে পিন আপ করে নিলে কি হয় কাপড়টা একটুও নড়ে না সেলাইয়ের সময় খুবই সুবিধা হয় দেখো এইভাবে করে লটকানটাকে ভেতরের দিকে এইভাবে করে রেখে আমি এটাকে সেলাই করে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা দেখে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে তোমরা রেগুলার যদি এই ধরনের ব্লাউজ ডিজাইনের ভিডিও এবং সেই ডিজাইনগুলো কি করে তৈরি করতে হয় এই ধরনের ভিডিও দেখতে চাও আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবার পিনগুলোকে এভাবে খুলে নিচ্ছি তারপর বাড়তি কাপড়টাকে আমি কেটে বাদ দিয়ে দেব দেখো এখানে রাউন্ড জায়গা দিয়ে আমি ছোট্ট ছোট্ট করে কাট লাগিয়ে দিচ্ছি এটা করলে কী হবে যখন আমি এটাকে উল্টাবো এটা খুব সহজেই উল্টে যাবে কোনার জায়গাটেও একটা করে তোমরা ছোট্ট কাট লাগিয়ে দেবে তাহলে এটা খুব সহজেই উল্টাবে এবং ফিনিশিংটাও ভালো হবে দেখো ব্লাউজ পার্টটা আমি উলটিয়ে নিয়েছি তারপর আমি এটাকে ভেতর দিক দিয়ে লাইলিং পার্টের ওপর এইভাবে করে চাপ সেলাই দিয়ে দেবো বন্ধুরা তোমরা যদি কোনো টাইপের ব্লাউজ ডিজাইন দেখতে চাও তোমরা আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো আমার চ্যানেলে সব টাইপের ব্লাউজ ডিজাইন তোমরা পেয়ে যাবে এবং সেই ধরনের ডিজাইনগুলো কি করে কাটিং করে তৈরি করতে হয় সেটাও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা বন্ধুদেরকেও শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিতে পারো এভাবে করে দুটো পার্ট একসাথে করে ধরে আমি এবার মাছ বরাবর কেটে নেব আমি এখানে যেহেতু হুকপট্টিটাকে পেছনে দেব এর জন্য আমি এক ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিয়েছিলাম এবার এটাকে দুটো ভাজ করে নিয়ে আমি হুকপট্টির জন্য সেলাই করে নিচ্ছি আজকাল কিন্তু ব্লাউজ ব্যাকনেক দড়ি ডিজাইনটা খুবই চলছে বন্ধুরা তোমরা তোমাদের ব্লাউজ এই ধরনের ডিজাইনটা তৈরি করে নিতে পারো দেখো আমার ব্লাউজ ব্যাক পার্টটা পুরো রেডি হয়ে গেছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো